হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের অফারটা খুবই দুর্দান্ত একটা অফার, কারণ এটা একটা এক্সচেঞ্জার অফার। পজিশন এক্সচেঞ্জ, এর আগে পজিশন এক্সচেঞ্জারে আমরা কিন্তু কাজ করছি এবং তাদের নিজস্ব টোকেন ইনকাম করছিলাম, সেটাকে কিন্তু বিক্রিও করছি। আপনি চাইলে আমাদের চ্যানেল কিন্তু সার্চ করে দেখতে পারেন। পজিশন এক্সচেঞ্জারের অফার কিন্তু আমরা এর আগে করছিলাম। তো সেই এক্সচেঞ্জারের আজকে ফিউচার ট্রেডিং নিয়ে একটা ইভেন্ট শেয়ার করব। যদি আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আর আপনার একটু সামান্য ব্যালেন্স লাগবে, তেমন কোনো লস হবে না, জাস্ট ভলিউম করার ফলেই আপনার দুইটা ওয়ালেটে ইনকাম হবে। তো এটা কিভাবে করতে পারবেন, $10 করে ক্লেম করা যাবে পার অ্যাকাউন্টে, তো আমি সেটাই দেখাবো। তো আপনারা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি ভিডিওটা যেন বড় না হয় সেজন্য শর্টকাটে করার চিন্তাভাবনা করব, আর ওয়ালেট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা পারবেন। প্রথমত ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করব, তারপরে পজিশন অ্যাপ দিয়ে কাজ করব। দুইটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। অফারের লিঙ্কটাও এই টেলিগ্রামে পাবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে এখানে আসতে হবে, এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও আপনারা পাবেন। তো আমি আপনাদেরকে একটু সিস্টেমটা বোঝাই দিচ্ছি, দুইটা অ্যাপ্লিকেশন কেন ব্যবহার করব। প্রথমত ট্রাস্ট ওয়ালেট দিয়ে প্রথমের কাজগুলো করে নিব। প্রথমের কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, ওই যে দুইটা ওয়ালেটে আমরা ট্রাস্ট ওয়ালেটে কাজ করতেছি, মনে রাখবেন, আমি কিন্তু এগুলো বারবার বলবো না, দুইটা ওয়ালেট আপনি ফ্রেশ ওয়ালেট রেখে দেবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। যে দুইটা ওয়ালেটে এখন কাজ করার পর, এই কাজটা শেষ করে যখন আমি পজিশন এক্সচেঞ্জারের অ্যাপে যাবো, সেখানেও দুইটা ওয়ালেট, ওই সেম ওয়ালেট দুইটা পজিশন এক্সচেঞ্জারের অ্যাপের মধ্যে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি কিন্তু কানেক্ট করে ফেলছি। এই যে দেখেন, একটু যদি দেখাই দেই, এখানে SMYT1 এবং নিচে SMYT2, আমি এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করব। ঠিক আছে, এবং সেম ওই দুইটা ওয়ালেট আমি কিন্তু ট্রাস্ট ওয়ালেটেও ইম্পোর্ট রাখছি, কারণ আমার আগের ওয়ালেট এইটা একটা অ্যান্ড আরও একটা আছে। তো আমি এই দুইটা ওয়ালেট দিয়েই কাজ করব, এবং এই দুইটা ওয়ালেটের ব্যাকআপ কিওয়ার্ড আমি পজিশন এক্সচেঞ্জারের অ্যাপে কিন্তু ইম্পোর্ট করছি। আপনি চাইলে কিন্তু এখানে ইম্পোর্ট করতেও পারেন, আবার অ্যাড করতেও পারেন। সেটা কীভাবে, এই অ্যাপের মধ্যে আসার পর হোম পেজ থেকে, এই যে এখানে দেখবেন ওয়ালেট আছে, এই যে ওয়ালেট, ওয়ালেটের মধ্যে আসবেন। ওয়ালেটের মধ্যে আসার পর এই যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনারা উপরের দিকে প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করলে ইম্পোর্ট অপশন পাবেন, ওয়ালেট কানেক্ট অপশন পাবেন। তো প্রত্যেকে কী করবেন, দুইটা ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেটও নেবেন, এখানেও নেবেন। নেওয়ার পর আমি যেভাবে কাজ দেখাচ্ছি, টোটালি সেমভাবে আপনারা কাজগুলো করেন, ইনশাল্লাহ প্রত্যেকের এখানে প্রফিট হবে। তো আমি এইখানে হচ্ছে দুইটা ওয়ালেট দিয়ে কাজ করব, এই যেমন একটা ওয়ালেট অ্যান্ড এইটা একটা ওয়ালেট। তো আমি এই দুইটা ওয়ালেট দিয়ে হচ্ছে কাজটা করতে যাচ্ছি। তো প্রথম ওয়ালেট দিয়ে আগে করব। তো প্রথম ওয়ালেটে আমি চলে যাচ্ছি, এই যে প্রথম ওয়ালেটে আসলাম। তো প্রথম ওয়ালেটে আসার পর, জাস্ট ওয়েট, প্রথম ওয়ালেটে আসার পর আমরা এখানে ড্যাপসে হচ্ছে যে লিঙ্কটা আমাদের টেলিগ্রামের পোস্টে দেওয়া আছে, সেটা ড্যাপসে আমরা চলে যাব। তো এইখানে কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি, এই দুইটা ওয়ালেটে আপনাদের কী কী লাগবে। আপনাদের সিম্পল কিছু BNB লাগবে ট্রানজ্যাকশন করার জন্য, অ্যান্ড আর হচ্ছে যে $27 করে, $30 করে আপনারা BUSD রাখবেন। ঠিক আছে, তো প্রত্যেকে $27 করে BUSD করে নেবেন। আমি BUSD $27 এখানে আনতেছি, অ্যান্ড BNB আনতেছি, এন সেমভাবে। ওকে, তো আমি দুইটা ওয়ালেটেই ডলার নিয়ে রাখলাম। তো এটা হচ্ছে ওয়ান ওয়ালেট, এরপরে টু ওয়ালেট। ঠিক আছে, এই দুটাই আমাদের পজিশন এক্সচেঞ্জারে আছে। এখন এখানে আমার BNBও আছে কিছু, BUSDও আছে কিছু। এখন ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনার টেলিগ্রামে যাবেন, সেখানে কিন্তু একটা পজিশন এক্সচেঞ্জারের লিঙ্ক আছে। তো সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, আসার পরে এই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে আসার পর উপরের দিকে ট্যাপ করে ধরে ছেড়ে দিবেন, তারপরে ইন্টার করে দিলেই আপনাদের হচ্ছে, সরি জাস্ট ওয়েট, আমি লিঙ্কটা নিয়ে আসি। ওকে, তো আমি এখান থেকে পিনটা সরাই ফেলি। তো এই যে উপরের দিকে আমি এখন এখানে আমাদের হচ্ছে যে ইয়াটা দিচ্ছি, লিঙ্কটা দিচ্ছি, যে লিঙ্কটা আমরা আপনাদেরকে টেলিগ্রামে পোস্টের মধ্যে দিলাম, তো সেই লিঙ্কটা এখানে দিবেন। তো দেওয়ার পর উপরের দিক থেকে আপনারা কী করবেন, এখানে যদি ইথেরিয়াম থাকে তাহলে আপনারা BNB করে নেবেন। ঠিক আছে, তো BNB করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, এইখানে ক্লিক করলে ভাই BNB কিন্তু হবে। ঠিক আছে, এটা দেখালাম না। তো এই কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিলাম, এখান থেকে আপনারা মেটামাস বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, আপনারা এটা ওয়ালেট কানেক্ট হিসেবে কানেক্ট করে দিবেন। কানেক্ট হয়ে গেল, কোনো টেনশন নাই, এটা ভালো এক্সচেঞ্জার, কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এর পরের অপশনটাই হচ্ছে কনফার্ম রেফারেল। ঠিক আছে, আর এখানে রিওয়ার্ড কী আছে ভাই, এই যে দেখেন $10 BUSD ওয়েটিং, এই যে এখানে বলতেছে। তো আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন, প্রত্যেকে এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনাদের জন্য এই সুযোগটা আছে। এটার জন্য কী করতে হবে, এই কনফার্ম রেফারেল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন $2000 ফর BTC, BUSD ইথেন, BUSD ফর BUSD ভলিউম করতে হবে $2000। এই $2000 ভলিউম করার ফলে তারা হচ্ছে যে রিওয়ার্ডই দিবে এখান থেকে $10। ঠিক আছে, তো এটা কীভাবে করবেন ফিউচারের মধ্যে, স্পটে তো সবাই বুঝেন, সেটা দেখাবো আমি। কনফার্ম রেফারেল করে দিবেন, কনফার্ম রেফারেল করে দিলাম, তারপর এখান থেকে ছোট্ট একটা সাইন ইন চাইবে, তো এই সাইন ইনটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তো ছোট্ট একটা সাইন ইন যাচ্ছে, সাইন ইনটা আমি করে দিলাম। এখান থেকে আমার যে পিনটা আছে পিনটা দিয়ে নিচ্ছি। ওকে,
তো এইভাবে প্রত্যেকে আপনারা হচ্ছে দুইটা ওয়ালেটেরই কাজ এইভাবে করে নেবেন। এখন আপনারা কোনো কাজ নেই এই ওয়ালেটের মধ্যে, ওই সেমভাবে ওই ওয়ালেটেও করতে হবে। আমি ভাগ ভাগ করে দেখাচ্ছি, এটা কেউ দেখায়নি। তো এই যে ওপেন পজিশন, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে ট্রেডটা করতে পারবেন। বাট ট্রেডটা করার আগে আমরা যেহেতু দুটো অ্যাকাউন্ট করছি, কেন করছি, আমরা একটাতে হচ্ছে শর্টে করবো, একটাতে হচ্ছে লংয়ে করবো, ঠিক আছে? তো এটা প্রথম ওয়ালেটের কাজ আমরা এতদূর পর্যন্ত করে ফেললাম। এখন এখানে ক্লিক করেই কিন্তু আমরা ট্রেডটা কিন্তু শুরু করব। তার আগে আমরা সেকেন্ড অ্যাকাউন্টটারও এই পজিশনটা করে নিব ট্রেড করা পর্যন্ত। এর জন্য আমরা কী করবো, ব্যাক করবো। ব্যাক করার পরে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পর আমরা এখান থেকে আমাদের দ্বিতীয় ওয়ালেটটা আছে, সেই দ্বিতীয় ওয়ালেটের মধ্যে চলে যাবো। তো আমি আমার দ্বিতীয় ওয়ালেটের মধ্যে চলে গেলাম, ঠিক আছে? ওই যে বললাম যে দুইটা ওয়ালেট, দুইটা ওয়ালেটের মধ্যে দ্বিতীয় ওয়ালেটে আমি চলে আসলাম। এখন দ্বিতীয় ওয়ালেটের কাজ করার জন্য আপনারা আবারও ড্যাপচে যাবেন। ড্যাপচে আসার পর আপনারা হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। দেখুন এই দ্বিতীয় ওয়ালেটটাও ওই সেমভাবে আপনারা ড্যাপসে ওই লিঙ্ক পেস্ট করে দিবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর কনফার্ম রেফারেল করে সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পর ওপেন পজিশন পর্যন্ত রেখে দিবেন। এখন দুটাতেই যখন আপনার ওপেন পজিশন চলে আসলো, এখন দুটার মধ্যেই আমরা ট্রেড লাগাবো। প্রথমত এক নম্বর অ্যাকাউন্টে ট্রেড লাগাবেন, তারপরে দ্বিতীয় অ্যাকাউন্টে ট্রেড লাগাবেন। এখন আমি দুটো অ্যাকাউন্টে যেহেতু ওপেন পজিশন পর্যন্ত কাজ করে ফেলছি, এখন আমি প্রথম অ্যাকাউন্টে ট্রেড করে দ্বিতীয় অ্যাকাউন্টে আবার ট্রেড লাগাবো। আপনাদের দুইটা ওয়ালেট না, দুটা ওয়ালেটের মধ্যে দুটাতেই কিন্তু এই কাজটা আপনাদের করা শেষ হয়ে গেছে। দেখেন এই যে কনফার্ম রেফারেল করাইছে, ওপেন পজিশন চলে আসছে। একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, দুটো অ্যাকাউন্ট দেখাতে পারবো না। একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, ওপেন পজিশন আসলে আপনারা দুটো অ্যাকাউন্টে কীভাবে করবেন, মানে একসাথে করতে হবে। ওটা ওয়ালেটও করবেন, এটা ওয়ালেটও করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এই যে এখানে রয়েছে ওপেন পজিশন, ওপেন পজিশনে ক্লিক করে দিবেন। এই সেমভাবে পরের ওয়ালেটটা তো করবেন। আমি কিন্তু এ পর্যন্ত এর আগে দেখাইছি, এখন আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো তারপরে আপনাদের এরকম আসবে, ওপেন পজিশনে ক্লিক করার পর এটা আসার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো এই যে নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন লং অ্যান্ড ওপেন শর্ট, ঠিক আছে? তো এই ওপেন লংয়ে আমরা একটা লাগাচ্ছি এই অ্যাকাউন্টে, পরবর্তী ওই অ্যাকাউন্টে আমরা লাগাবো ওপেন শর্ট, ক্লিয়ার? তো আমরা ওপেন লংয়ে লাগাচ্ছি, ওপেন লংয়ে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আপনাদের এই যেখানে মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। মার্কেটের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে লেভারেজ দেখতে পাচ্ছেন এই যে, এখানে লেভারেজের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো লেভারেজের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে লেভারেজ করবেন হচ্ছে 20। আমি এখান থেকে লেভারেজ 20 করে দিচ্ছি, আপনারা প্রত্যেকে লেভারেজ 20 করে দিবেন। 20 করার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এই যে এনাবেল ট্রেডিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রুভ দিতে হবে। তো এই যে এখানে লেভারেজ 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে যে স্লাইড বাটনটা আছে সেটা টেনে শেষ পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে আপনাদের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা 100% যাবে। এই যে আমার 100% করা হয়ে গেল। এরপর আমি এনাবেল ট্রেডিংয়ে ক্লিক করে দিচ্ছি। এনাবেল ট্রেডিংয়ে ক্লিক করার পর আপনারা একটা অ্যাপ্রুভ দিবেন। এখানে আমি অ্যাপ্রুভ দিয়ে নিচ্ছি, মানে জাস্ট একটা সিম্পল একটা জাস্ট কনফার্মেশন দিতে হবে। তো এইভাবে কনফার্মেশনটা শেষ হোক। কনফার্মেশনটা শেষ হয়ে গেলে তারপরে বাকি কাজ। ওকে, তো এখান থেকে কনফার্মেশন দেওয়া শেষ, আমরা এখন জাস্ট একটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখানে ওপেন শর্ট দেখতে পাচ্ছেন লেখাটা, এই ওপেন শর্টের মধ্যে ক্লিক করে দিবেন। যে লেভারেজ 20 আছে, 100 আছে অ্যান্ড ওপেন শর্ট, ওপেন শর্টের মধ্যে ক্লিক করে দিলাম। ওপেন শর্টের মধ্যে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে একটা গ্যাস ফি দিতে হবে আর একটু ওয়েট করতে হবে। এখানে ট্রানজ্যাকশন যাবে 17 সেন্টের মতো ট্রানজ্যাকশন যাবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো এই ট্রানজ্যাকশনটা একটু টাইম লাগবে, তো আপনারা এখানে একটু ওয়েট করবেন। এটা শেষ হয়ে গেলে তারপরে বাকি কাজ আমি দেখাচ্ছি। এইভাবে একটা ওয়ালেটের কাজ শেষ হচ্ছে। এই যে ট্রেডটা আমি লাগাচ্ছি, এই ট্রেডটা দেখার জন্য আমাদেরকে পজিশন অ্যাপটা ইউজ করতে হবে। আমি একটা ওয়ালেটে ট্রেড শেষ করতেছি, কিন্তু দেখেন ট্রেড কিন্তু লাগতেছে আমার। লেগে গেলে এখন থেকে আধা ঘন্টা পর আমি এটা ক্লোজ করব। ঠিক একইভাবে পরবর্তী যে আপনার দ্বিতীয় ওয়ালেটটা আছে ওইটারও আপনি ওই লিঙ্কে গিয়ে আপনি হচ্ছে যে ওপেন পজিশনের ভিতর ঢুকে এনাবেল করে শর্টে আরেকটা লাগাই দেবেন, মানে এই যে আপনার এই লাল যে আছে শর্ট, ওপেন শর্ট, এইটার মধ্যে আরেকটা লাগাবেন। তো আমি সেটাও দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো এখান থেকে দেখেন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করে দিব এটাকে। ওকে, তো এইখানকার কিন্তু যে ট্রানজ্যাকশনটা আপনি লাগালেন, মানে যেটা মানে ট্রেড লাগালেন, এটা কিন্তু হিস্ট্রিটা এখানে দেখার কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? তো একটা ওয়ালেটের কাজ আমাদের কিন্তু শেষ, আমরা এখন বাকি ওয়ালেটের কাজটা করবো। তার আগে আমরা এই যে ট্রেডটা লাগালাম এটা আমরা হিস্ট্রিটা দেখবো, ট্রেডটা সঠিকভাবে ওপেন হলো কি না। এটার জন্য আমরা এখন পজিশন এক্সচেঞ্জারের অ্যাপে চলে যাবো, কারণ আমাদের ওয়ালেটে ওয়ালেট কিন্তু ওখানে রাখা আছে, আমরা চেক করতেছি এখানে। তো আমি এখান থেকে চেক দিচ্ছি, জাস্ট ওয়েট। তো এখান থেকে আমার যে ওয়ালেটে আমি কাজটা করলাম সেই ওয়ালেটের মধ্যে আমি একটু দেখি। আরেকটা ওয়ালেটে ঠিক সেমভাবে আপনার ট্রেড লাগাবেন, তারপরে চেকিং করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ফিউচারে চলে যাচ্ছি। ফিউচারে আসার পর এই যে দেখেন পজিশন একটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে এখানে, এই দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। আর আপনি চাইলে কিন্তু অন্যান্য কয়েনে লাগাতে পারেন। আমি কিন্তু এখানে ভাই BTC BUSD সাথে লাগাইছি, আপনি চাইলে LTC BUSD সাথে লাগাতে পারেন, যেগুলো আর কি আপডাউন হয় না, ঠিক আছে? সেগুলো লাগাবেন। আর এটা হচ্ছে যে আপনাদের এই দেখেন
আমার এই ট্রেডটা কিন্তু এখানে মানে লস দেখাচ্ছে এখানে, আমি ওইখানে হচ্ছে যে শর্টে লাগাবো তাহলে আমার কিন্তু প্রফিট থাকবে, তাহলে কোথাও কিন্তু লস হবে না। তো এটা আমাকে সাথে সাথে করতে হবে। তো আমি পরবর্তী ওয়ার্ডে চলে যাচ্ছি। আপনাদের কিন্তু আমি আমার যে প্রথম অ্যাকাউন্টে ট্রেড লাগালাম ওপেন পজিশনে গিয়ে এবং সেটার ভলিউমও দেখালাম যে হচ্ছে কি না, ট্রেডটা কানেক্ট হয়েছে কি না, তো সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? তো এরপরে আমরা হচ্ছে যে জাস্ট ওয়েট, এই লিঙ্কটা না, আমি প্রথম লিঙ্কে একবারে যাচ্ছি। আপনাদেরকে এখন দ্বিতীয় যে আরেকটা অ্যাকাউন্ট আছে আমাদের, যেটা ট্রেড লাগাবো আমরা, ওই ঠিক সেমভাবে যেটা আমরা কিছুক্ষণ আগে লাগালাম, তো ঠিক সেমভাবে আমি লাগাচ্ছি। ওয়ালেটটা আমার ডিসকাউন্ট হয়ে গেছে, আমি কানেক্ট করে নিচ্ছি। ওকে, এই যে ওপেন পজিশন, আমরা ওপেন পজিশন থেকে কিন্তু ওইটা ট্রেড লাগাচ্ছি। আবার আমরা ওপেন পজিশনে ক্লিক করলাম এই ওয়ালেটের, আবার আমরা এনাবেল দিব, এনাবেল তারপর বাকি কাজ। তো আমার এইটার ওয়ালেটের অলরেডি এনাবেল দেওয়া হয়ে গেছে, আপনারা এনাবেলটা দিয়ে নেবেন, মানে একটা কনফার্মেশন দিয়ে নেবেন। তারপর এখান থেকে আমরা শর্ট করব। তো এই যে এখানে আপনাদেরকে কেন বললাম যে এলটিসির সাথে করবেন, আমি কিন্তু বিটিসির সাথে করে ফেলছি, ঠিক আছে? এটা আমার আর খেয়াল নাই, আমি করে ফেলছি। আপনারা এখানে এলটিসি আর বিইউএসডি করবেন, আমি আবারও বলছি আপনারা এখানে এলটিসি বিইউএসডিটা করবেন, এখানে সার্চ করবেন, একটু কেটে দিই, এখানে সার্চ করবেন আপনারা এলটিসি বিইউএসডি। আমি অলরেডি বিটিসির সাথে করে ফেলছি, এই জন্য আমাকে বিটিসির সাথে করতে হবে। তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখে করবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো এলটিসিটার সাথে আপনারা এটা ট্রেডটা করবেন, এই যেটা, ঠিক আছে? তো আমি বিটিসির সাথেই করতেছি যেহেতু আমার ওইটা দিয়ে অলরেডি করা হয়ে গেছে। তো আমি এখন একটা শর্ট ক্রিয়েট করবো, আমি যেহেতু লং করছি এখন আমি শর্ট করবো। শর্টের মধ্যে ক্লিক করলাম, শর্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে এনাবেল ট্রেডিংটা কিন্তু চলে আসবে। তো আমি অলরেডি এটার মেবি এনাবেল ট্রেডিং করছি, না করলে করে নেবে, যে করা শেষ হয়ে গেছে তো আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে মার্কেটে ক্লিক করবেন আবারও। তো মার্কেটে ক্লিক করার পর এই যে এখান থেকে লেভারেজ সিলেক্ট করে দেবেন 20, যেহেতু আমরা প্রথম ট্রেডে লেভারেজ 20 করছি তো আমাদেরকে এখানেও কিন্তু 20 করতে হবে। তো আমি 20 করে দিচ্ছি, মানে সেম টু সেম আমি যেভাবে করতেছি ওভাবেই করবেন। জাস্ট কয়েনটা আপনারা সিলেক্ট করবেন এলটিসির সাথে, ঠিক আছে, বিইউএসডির। এখান থেকে 100 করে নেবেন, আমি 100 করে নিচ্ছি, এই যে 100 করে দিলাম, জাস্ট ওয়েট, এটা যাচ্ছে না, 100 হয়েছে। তো আপনারা এসে যে এভাবে 100 করে নেবেন, লেভারেজ 20 দেবেন, মার্কেট সিলেক্ট করার পর এখান থেকে সেল শর্টে ক্লিক করবেন। তো আমার আবার 95 নেমে গেছে, ওকে। তো এখান থেকে আমি ওপেন শর্ট বাটনে ক্লিক করে দিলাম। তো ওপেন শর্ট বাটনে ক্লিক করলে ওই সেমভাবে আগের মতো এখানে একটা গ্যাস ফি নিবে, অ্যান্ড হচ্ছে যে এখানে একটু টাইম লাগবে আপনার এই প্রসেসিংটা হতে, একটু টাইম লাগবে। তো আমরা একটু ওয়েট করি, ওকে। তো আপনাদের এই যে এটা অ্যাপ্রুভ করে দিবেন, তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি আমার একটা পিন দিয়ে, ওকে, অ্যাপ্রুভ হচ্ছে। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে আরও একটু টাইম লাগবে, এটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট মোটামুটি কাজ শেষ। তো এই ভলিউমটা বা এই ট্রেডটার হিস্ট্রিটা দেখতে গেলেও আপনাদেরকে ওই পজিশন এক্সচেঞ্জারে গিয়ে, মানে অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদের যে ওয়ালেটের কাজটা করলেন সেই ওয়ালেটে গিয়ে ভলিউমটা চেক করলেই পেয়ে যাবেন। তো এই ট্রেডটা ক্লোজ করবেন মোটামুটি আপনাদের হচ্ছে 30 মিনিট। আমরা যখন ট্রেডটা লাগাইছি তো সেটা টাইম কাউন্টডাউন এখানে কিন্তু হবে, আমরা একটু দেখি এখানে। তো আমার এখানে 7 সেন্ট কিন্তু, মানে এখানে ইয়া দেখাচ্ছে, ডোজ দেখাচ্ছে, মানে লসে আছি আমি। তো আমাদের এইটা ক্লোজ, এই যে ক্লোজ আছে, ক্লোজ বাটনে ক্লিক করে কিন্তু আপনি ক্লোজ করতে পারবেন। বাট এইখানে আমি আবারও বলে নিচ্ছি, এইখানে আপনাদেরকে হচ্ছে 30 মিনিট পরে হচ্ছে যেটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো আমি দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যাই, এটা আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট, এই যে এখানে আপনি দেখতে পারবেন ভলিউম, এই যে দ্বিতীয় অ্যাকাউন্টে, এটা আমাদের শর্ট লাগানো হয়েছে। আর আমরা যদি প্রথম অ্যাকাউন্টে যাই যেটাতে প্রথমে আমরা ট্রেড করলাম, তো সেটার মধ্যে গেলে এখানে আমরা এটার ভলিউম দেখতে পাবো, এখানে 53 সেন্ট কিন্তু প্রফিট হয়েছে। তো আমাদের এই ট্রেডটা 30 মিনিট পরে ক্লোজ করতে হবে। এখন আমি যে ট্রেডটা লাগালাম, যে টাইমটা কাউন্টডাউন হচ্ছে আমার, মোটামুটি 10:25 বা 10:20 আমি লাগাইছি, ঠিক আছে? তো ঠিক আমি 11:25 ট্রেডটা ক্লোজ করে দিব, কারণ আমি মোটামুটি ধরলাম যে 10:25 আমি ট্রেডটা লাগাইছি, 11:25 আমি ট্রেডটাকে ক্লোজ করে ফেলবো। এখানে ক্লিক করে ক্লোজ করবো 100 দিয়ে, এই যে ক্লোজ করার সময় এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে 100 মারবেন মার্কেট দিয়ে, এখানে মার্কেট সিলেক্ট করে 100 করবেন, 100 করে কনফার্ম করে দিলেই আপনাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এভাবে দুটো ট্রেড ক্লোজ করে দিবেন। আর আপনাদের বোনাসটা কোথায় আসবে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, যখন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তারা বোনাসটা দিবে, এইখানে বোনাসটা দেখাবে, ঠিক আছে? তো বাদবাকি আপডেট, বাদবাকি কাজ কীভাবে ক্লেম করবেন, কীভাবে বোনাসটা নেবেন হাতে, সব কিছুই আমি টেলিগ্রামে আপডেট দিব। তো দুইটা ওয়ালেটই সেমভাবে কাজ করেন, মানে একটাতে ট্রেড লাগাবেন ওপেনে, ওপেন লংয়ে, আরটাতে লাগাবেন ওপেন শর্টে, এতটুকুই কাজ। তো দুইটা ওয়ালেট একসাথে কাজ করবেন, তাহলে একসাথে ট্রেডটা হয়ে যাবে। প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন যাদের ডলার আছে কিছু, আর অফারটা যেহেতু লিগ্যাল, অলরেডি পেমেন্ট পাইছে অনেকে, তো কেউ মিস করবেন না, কষ্ট হলেও করবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, টেলিগ্রামে যোগাযোগ করবেন। ধন্যবাদ।